ভারতীয় ক্রিকেট দলে অস্ট্রেলিয়া জয়ের চলছে রেশ, তবে খামতি নেই পরবর্তী টেস্ট ম্যাচের প্রস্তুতি। আগামী ফেব্রুয়ারিতে ঘরের মাঠে অনুষ্ঠিত হবে ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজ। বুধবার বিসিসিআই সংশ্লিষ্ট টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করল, তবে ফিরলেন ক্যাপ্টেন কোহলি এবং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তবে অস্ট্রেলিয়ায় ব্রিসবেন টেস্টে অভিষেক হওয়া পেসার টি নটরাজন বাদ পড়েছে। প্রথম দুটি টেস্টের জন্য 18 সদস্য ভারতীয় ক্রিকেট দল ঘোষণা করেছে বিসিসিআই। পিতৃত্বকালীন ছুটি কাটিয়ে দলে ফিরছেন অধিনায়ক বিরাট কোহলি। অস্ট্রেলিয়ায় খারাপ সময় দলের দায়িত্ব নিয়ে সেখান থেকে দেশকে সিরিজ জেতালেও বিরাট ফেরায় তাকে অধিনায়কত্বের দায়িত্ব ফিরিয়ে দিতে হচ্ছে। এছাড়াও চোট সারিয়ে দলে কামব্যাক করছেন অভিজ্ঞ তারকা পেসার ইশান্ত শর্মা। চোটের কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচ না খেলেও ইংল্যান্ডের বিরুদ্ধে দলে রয়েছেন জসপ্রীত বুমরা ও রবিচন্দ্রন আশিক। টেস্ট স্কোয়াডে জায়গা ফিরে পেয়েছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ভারতে খেলা হবে বাড়তি স্পিনার হিসেবে অক্ষর পাটেল দলে ঢুকেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টেস্টের ভারতীয় দল বিরাট কোহলি ক্যাপ্টেন, অজিঙ্ক রাহানে ভাইস ক্যাপ্টেন, রোহিত শর্মা, মায়াঙ্ক আগরওয়াল, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্ত, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, অক্ষর পাটেল, ওয়াশিংটন সুন্দর, ঈশান শর্মা, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ ও শার্দুল ঠাকুর, স্ট্যান্ড বাই কে এস ভরত, অভিমন্যু ঈশ্বরন, শাহবাজ নাদিম, রাহুল চাহার ও প্রিয়াঙ্ক পাঞ্চাল। নেট বোলার অঙ্কিত রাজপুত, অভিষ খান, সন্দীপ ওয়ারিয়র, কে গৌতম ও সৌরভ কুমার। অপরদিকে চোটের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে দলে নেই মোহাম্মদ শামি, উমেশ যাদব, হনুমা বিহারি ও রবীন্দ্র জাদেজার। লোকেশের রাহুলের দলে জায়গা হলেও তাকে ফিটনেস টেস্টে পাস হতে হবে, ফিট হলে স্কোয়াডে ঢুকবেন। গাব্বাই দুরন্ত পারফরমেন্স করার সৌজন্যে দলে জায়গা পেয়েছেন শার্দুল ঠাকুর ও ওয়াশিংটন সুন্দর। উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাটদের সিরিজ শুরু হচ্ছে ফেব্রুয়ারিতে। চারটি টেস্ট, পাঁচটি টি টোয়েন্টি এবং তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের ইংরেজদের বিরুদ্ধে মাঠে নামবে টিম ইন্ডিয়া। করোনার কারণে মাত্র তিনটে ভেন্যুতে সিরিজের সব ম্যাচগুলি খেলা হবে, এগুলি হল চেন্নাই, আহমেদাবাদ ও পুনে। সিরিজ শুরু হবে 5 ফেব্রুয়ারি আর শেষ 28 মার্চ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।